আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতে আবার বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক আক্রান্ত ছুঁতে চলেছে 2000-এর গণ্ডি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় 1890 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা গত 7 মাস অর্থাৎ 210 দিনের সর্বোচ্চ। গত বছর অক্টোবরের শেষবার এক দিনে এত মানুষ আক্রান্ত হয়েছিল। তারপর মার্চে এই নিয়ে পরপর দুদিন সংক্রমণের সংখ্যা 1800 পেরিয়ে গেল। এই মুহূর্তে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 10,000-এর বেশি। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারত জুড়ে কোভিডের মহড়ার আয়োজন করা হয়েছে।